আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আউটডোরে এরকম বেশ কিছু ছবি নিশ্চয়ই অনেকেরই আছে। কিভাবে আমরা সেই ছবির উপরে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে কিছু কাস্টম ফন্ট বা টাইটেল ব্যবহার করে আমাদের সেই ফটোগুলোকে আরও বেশি অ্যাট্রাকটিভ করতে পারি, সেটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ভিডিওতে। চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। আচ্ছা, এখানে গিয়ে আপনাকে লিখতে হবে অনুরাতি ফন্ট, আর একটা ফন্ট যেটা ব্যবহার করেছি সিনজেল ফন্ট। সো এই ফন্ট এরকমটা সার্চ করলে হচ্ছে গুগলে বিভিন্ন ওয়েবসাইটে ফন্টগুলো পেয়ে যাবেন, আপনি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পর কীভাবে সেটা সেট আপ করবেন তা নিয়ে আমরা পূর্বে একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আমরা পিক্সেলের প্যাপটি ওপেন করে থ্রি ডট থেকে এখান থেকে আমাদের ফটোটাকে নিয়ে আসব। তারপর আমরা হচ্ছে এখানে টেক্সট লিখব। সো আমরা এখানে টাইটেল দিতে পারি, কী দিতে পারি, আমি লিখবো হচ্ছে এখানে কত দূর। ওকে, সো আপনি এখানে ক্যাপিটাল লেটার স্মল লেটার দিয়েভাবে লিখতে পারেন। আমরা সিনজেল এই ফন্টটা ব্যবহার করব, যাব এখানে, দেন এখান থেকে যাব হচ্ছে ফন্টে, তারপর এখান থেকে যাব মাই ফন্ট উপরে, এবং এখানে আমাদের ফন্টটা ইনস্টল করা আছে। আমরা সার্চ করব কীভাবে এখানে ফন্টটা নিয়ে আসবেন সেটা নিয়ে আমরা পূর্বে ভিডিও করেছি, সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। সো আমরা এই ফন্টটাকে নিয়ে আসলাম এখানে, যেটা ব্যবহার করছি আমরা এখানে। সো এখানে আমরা কালারটাকে ব্ল্যাক করব। সো এখানে যাব হচ্ছে কালারে, দেন এখান থেকে ব্ল্যাক কালার নিব। ওকে, নাও আমরা যেটা করব, একটু খেয়াল করুন এখানে টেক্সটের পাশে দূরে কোথাও আপনাকে ক্লিক করতে হবে, টাচ করতে হবে। যেমন আমরা এখানে যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে টেক্সট থেকে আমরা বেরিয়ে আসলাম, তারপর আমরা যাব এখানে। এখানে বিভিন্ন ধরনের উক্তি আছে, সো এগুলো হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি চুজ করতে পারেন, বা আপনাদের নিজেদের মতো করে কাস্টম কোনো টেক্সট এখানে চাইলে আপনি বসাতে পারেন। তো এখান থেকে আমরা এটা নিচ্ছি, তো এখান থেকে আমরা এটাকে যে মেইন টেক্সটটা আছে এটার ঠিক নিচে হচ্ছে আমরা এখানে ইউজ করতে পারি। তো আমরা এভাবে রাখছি। ওকে, দেন এখান থেকে আপনি খুব ইজিলি এটাকে সেভ করতে পারবেন। তো এখানে পারফেক্ট মনে হচ্ছে, এবং এখান থেকে আমরা সেভে ক্লিক করব, দেন এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, তারপর এখান থেকে আমরা ডিফল্ট আছে ইমেজ কোয়ালিটি আমরা আলট্রা করে দিয়ে সেভ করব এখান থেকে। আর আমরা অনুরাতি যে ফন্টটা সেটা যদি ব্যবহার করি, প্রত্যেকটা লেটার হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার হবে, তাহলে দেখতে ভালো লাগবে। খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। যে কোনো মতামত কমেন্টে লিখতে পারেন। আমি আদনান আজকে এখানে যাচ্ছি, সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য।